আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের বিগত কয়েক বছরের বাংলা প্রশ্ন উত্তর আলোচনা করব। কলা অনুষদ শিক্ষাবর্ষ 2019-20 ইউনিট বি। বুলি এর অর্থ বেপরোয়া। আপনারা যারা এখনো এই চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা এই ভিডিওটির নিচে ডান পাশে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে বেল আইকনে প্রেস করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে ধন্যবাদ। যোগ রূঢ় শব্দের উদাহরণ কোনটি? পঙ্কজ। অহংকার শব্দের সন্ধি বিচ্ছেদ অহম যোগ কার। বিড়াল রচনায় ওয়েলিংটন কে? বীর যোদ্ধা। আজও শব্দের ও প্রত্যয় কোন অর্থে ব্যবহৃত? বিশেষণ। ধান্য তার বসুন্ধরা যার কার উক্তি? রবীন্দ্রনাথ ঠাকুর। চোরের চুরি করার কারণ? ধনী লোকের কৃপণতা। পুরুষের ভাষ্যে নারীর প্রশস্তি ব্যক্ত হয়েছে কোন রচনায়? অপরিচিতা। আশাতীত শব্দের সন্ধি বিচ্ছেদ আশাযোগ অতীত। অসম্পূর্ণ বাক্য বা বক্তব্য প্রকাশে কোন চিহ্ন বসে? কোলন। সমুদ্র এর সমার্থক নয় কোনটি? কলনাদি। শুদ্ধ কোনটি? অহরাত্র জাগরণ অসহ্য। কন্দর শব্দের অর্থ গুহা। শীত শব্দের অর্থ সাদা। রেইনকোট গল্পে ইসহাক ট্যাক্সি ক্যাবে কার বাড়ির দিকে রওনা হয়? জিওগ্রাফির প্রফেসর। বিভূতিভূষণের রচিত উপন্যাস কোনটি? ইসামতি। অসহ্য শব্দের উচ্চারণ অসহ্য। রামানুজ বলতে কাকে বোঝায়? লক্ষণ। নিচের কোনটি শুদ্ধ? ঘূর্ণমান। মোদাস্সের পীরের মাজারকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? মাছের পিঠ। কোনটি শুদ্ধ? অন্তঃসত্ত্বা। বতর দিন ঘুরে আসে আবার পেরিয়ে যায় কোন রচনার অন্তর্গত? লালসালু। জেথা পাই ঢ্যাস বর্ণনার বাণী ঐকতান কবিতায় এ পঙ্গুক্তিতে শূন্যস্থানে কি হবে? চিত্রময়ী। কোন বানান গুচ্ছ শুদ্ধ? অধিকার ব্যথা সহযোগী। সাধনার ব্যাপারে প্রাপ্তি একটা বড় জিনিস কোন রচনার অন্তর্গত? জীবন ও বৃক্ষ। প্রদোষ অর্থ কি? সন্ধ্যা। ঐকতান কবিতায় পৃথিবীর বিশেষণ হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুর প্রয়োগ করেছেন কোন শব্দ? বিপুলা। সাম্যবাদী কবিতার অন্যতম দিক অসাম্প্রদায়িকতা। মহাজাগতিক কিউরেটর গল্পে স্বেচ্ছা ধ্বংসকারী প্রাণী কারা? মানুষ। রুমাল শব্দটি কোন ভাষা থেকে আগত? ফার্সি। কলা অনুষদ শিক্ষাবর্ষ 2018-19 ইউনিট এ। অপরিচিতা প্রকাশিত হয়েছিল যে পত্রিকায়? সবুজপত্র। প্রকৃতির যে ধর্ম মানুষের সে ধর্ম জীবন ও বৃক্ষ প্রবন্ধে এ উক্তির অর্থ বিকাশশীলতা। গি দা মোপাসার পারিবারিক বন্ধু কে ছিলেন? গুস্তাফ ফ্লোবেয়ার। রক্তদানের পুণ্যের কথা উল্লেখ রয়েছে কোন কবিতায়? 18 বছর বয়স। সমকাল পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন সিকান্দার আবু জাফর। সরিষা ভোর কথাটির অর্থ স্বল্প পরিমাণ। ঐকমত্য বিশেষ্য পদের বিশেষণ ঐকমত। বেহালা শব্দটি যে ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? পর্তুগিজ। আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি কোন ছন্দে লেখা? গদ্য ছন্দ। ফেব্রুয়ারি 1969 কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া? নিজ বাসভূমে। দেশি শব্দ কোনটি? টোপর। ইপসা শব্দের সমার্থক নয় কোনটি? অশুয়া। কোন বানানটি শুদ্ধ? পিপিলিকা। কাকভূষণটি বাগধারার অর্থ দীর্ঘায়ু ব্যক্তি। কোনটি সমার্থ শব্দ নয়? বিচি। বর্ণচোরা আম বলতে বোঝায় কপট ব্যক্তি। কোনটি উপসর্গ যোগে গঠিত শব্দ নয়? হরতাল। কোনটি ধন্যাত্মক শব্দের উদাহরণ? টুপটাপ। সমন ভবন কি? জমালয়।
সামাজিক দন বৃদ্ধি ব্যতীত সমাজের উন্নতি নাই, উক্তিটি কোন রচনার অন্তর্গত? বিড়াল। ফরিদপুর জেল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখানা চিঠি লিখেছিলেন? চার। যে অস্ত্র ঢ্যাস লোককে করে নিশ্চিহ্ন, শূন্যস্থানে হবে আধিপত্যের। আকুঞ্চন শব্দের বিপরীতার্থ শব্দ কোনটি? প্রসারণ। যে ভবিষ্যতের চিন্তা করে না তাকে এক কথায় বলে অপরিণামদর্শী। অ্যাস্থেটিক্স শব্দের বাংলা পরিভাষা? নন্দন তত্ত্ব। শিক্ষাবর্ষ 2018-19 সামাজিক বিজ্ঞান অনুষদ ইউনিট বি। আহ্বান গল্পের গল্পকথকের সহপাঠীর নাম? আবেদ আলী। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জুলিও কুরি পদকে ভূষিত হন কত সনে? 1972। বিভীষণ শব্দের প্রচলিত আবিধানিক অর্থ অতি ভয়ঙ্কর, কিন্তু শব্দটির বিশিষ্ট অর্থ বিশ্বাসঘাতক। আমি বীরাঙ্গনা বলছি গ্রন্থটি রচনা করেছেন নীলিমা ইব্রাহিম। অধমর্ণ শব্দের সন্ধিবিচ্ছেদ অধম যোগ ঋণ। নিচের কোনটি বহুবচন বাচক শব্দ নয়? রব। নিচের কোনটি ইতি শব্দের সমার্থক নয়? অন্ত। নিচের কোনটি জোর কলম শব্দের দৃষ্টান্ত? হাঁস ঝাড়ু। মধুকুপি কি? ঘাস। ধান বাণীতে শিবের গান এর উল্লেখ আছে কোন রচনায়? চাষার দুঃখু। রুশ বিপ্লবের পরে লেলিনগ্রাদের রাজপ্রাসাদে গড়ে ওঠে হারমিতিয়ে। ঐকতান কবিতাটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? প্রবাসী। ভূতের বেগার বাগদারার সঙ্গে কোনটির অর্থের সামঞ্জস্য রয়েছে? অযথা শ্রম। নিচের কোনটি শুদ্ধ? রূপায়ণ। ডাকা বুকো বাগধারার অর্থ নির্ভীক। সবুজ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ফার্সি। তুষার শুভ্র কোন সমাসের উদাহরণ? উপমান কর্মধারয়। নিচের কোন বিপরীত শব্দজোড় অশুদ্ধ? উপরের সবগুলো। ভাষার মূল উপাদান কি? ধ্বনি। মাথা ব্যথা অর্থ আগ্রহ। কোনটি ইক প্রত্যয়যুক্ত নয়? বণিক। কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত? একত্রিত। রবীন্দ্রনাথ ঐকতান বলতে বুঝিয়েছেন জীবনের সর্বপ্রান্ত স্পর্শী সমন্বয়। রাজকীয় শব্দের সন্ধিবিচ্ছেদ করলে পাই রাজন যোগ ইয়ো। আল্লাদির বাবা মা মারা গিয়েছিল কিভাবে? কলেরায়। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে আপনাদের প্রিয়জনের মাঝে ছড়িয়ে দিন। আর নিয়মিত আপডেট সবার আগে পেতে এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।